বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে একই সময় ট্রেন ও সড়ক যানবাহন চলাচল করবে। এ লক্ষ্যে ঢাকা হতে পদ্মা সেতুর উপর দিয়ে বাংলা হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যে সিন সরকারের অর্থায়নে G2G ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য 28/1/2000 তারিখে সাইনা রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত কোম্পানির সাথে 17/12/2015 তারিখে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কমার্শিয়াল কন্ট্রাক্ট নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। প্রকল্পের DPP কমার্শিয়াল কন্ট্রাক্ট নেগোসিয়েশন অনুযায়ী প্রণয়নাধীন রয়েছে। এছাড়াও বাংলা হতে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশুদ্ধ ডিজাইনের জন্য একটি সমীক্ষা প্রস্তাব প্রণয়ন করত গত 29/2015 তারিখের পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। তদুপরি বাংলা হইতে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণ এবং বরিশাল হতে পায়রা বন্দর পর্যন্ত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য 26/7/2015 তারিখে সায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন CCE সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলা হইতে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্য প্রথম পর্যায়ে সম্ভাব্যতা সমীক্ষা ও বিশুদ্ধ ডিজাইন সম্পন্ন করা হবে। পরবর্তী পর্যায়ে ডিজাইনের উপর ভিত্তি করে বাংলা হতে বরিশাল পর্যন্ত। মাননীয় স্পিকার, পঠিত বিলে গণ্য করা হোক, পঠিত বিলে গণ্য করা হবে। জি।